আমি মনি আমার সকল ভিওয়ারদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ পচে যাওয়ার প্রধান পাঁচটি কারণ এবং এর প্রতিকার নিয়ে ভিডিওটার একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের যোগসূত্র রয়েছে এজন্য পুরো ভিডিওটি দেখবেন প্লিজ প্রধানত পাঁচটি কারণে লাউ পচে যায় প্রথম কারণ হচ্ছে লাউয়ের স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলের পরাগায়ন না হওয়া দ্বিতীয় যে কারণে লাউ পচে যায় সেটা হচ্ছে আংশিক অথবা অসম্পূর্ণ পরাগায়ন ন্যাচারাল পরাগায়ন অথবা কৃত্রিম পরাগায়নের পরেও অনেক সময় স্ত্রী ফুলের ডিম্বাশয় থেকে যখন পরাগ রেণুগুলো সরে যায় তখনও লাউ পচে যায় পরাগ রেণুগুলো সরে যায় দুটো কারণে একটা হচ্ছে বাতাসের মাধ্যমে আরেকটা কারণ হচ্ছে কীট পতঙ্গের মাধ্যমে তৃতীয়ত পোকা অথবা ছত্রাক জনিত রোগের কারণে লাউ পচে যায় গাছে মাছি পোকা অথবা ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয় ফ্রুট ফ্লাই এসে এই যে লাউয়ের ছোট কুড়ি আছে সেখানে এসে বসে এসে বসে ডিম পারে ডিম পাড়ার পরে ডিম থেকে লার্ভার সৃষ্টি হয় আর এই লার্ভা লাউয়ের ভিতরে যেয়ে পুরো লাউটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে তখন লাউটা পচে যায় চার নম্বর যে কারণটা হচ্ছে গাছে যদি সারের অভাব হয় তখনও লাউগুলো পচে যায় অথবা ঝরে যায় নম্বর যে কারণে লাউ পচে যায় সেটা হচ্ছে গাছের গোড়ায় পানি জমে গেলে লাউগুলো পচে যায় বড় হয় না ছোট লাউগুলো যে মরে যায় তা কিন্তু নয় আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এই লাউটা কিন্তু অনেক বড় হয়েছিল তারপরেও কিন্তু এটা রোগাক্রান্ত হয়েছে তো লাউ যে কোনো স্টেজেই রোগ আক্রান্ত হতে পারে আসুন এই লাউ পচার রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেটা জেনে নেই স্ত্রী ফুল সাধারণত সন্ধ্যার সময় খুলে জন্য পরাগায়ন হয় না ঠিক জন্য হাত পরাগায়ন করে দিতে হয় স্ত্রী ফুলের সাথে যদি পুরুষ ফুলের পরাগায়ন ঠিক মতো না হয় তখনও লাউ পচে যায় এছাড়াও পরাগায়নটা যদি আংশিকভাবে হয় তখনও লাউ পচে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন দুটো ফুল দিয়ে পরাগায়ন করে দিতে একটার মধ্যে যদি পরাগ্রণু কম থাকে তাহলে অন্যটায় হয়তো বেশি থাকবে তখন এই পরাগায়নটা ভালো হবে আরও একটা কারণ আমি আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে যে মাছি পোকা অথবা ফ্রুট ফ্লাই এসে এই লাউয়ের এখানে বসে তখন কি হয় লাউটা পচে যায় আস্তে আস্তে তো আমি যে যেটা করি সেটা হচ্ছে লাউ পরাগায়ন করার পরে পরই আমি একটা পলি ব্যাগ দিয়ে এটাকে ঢেকে দেই পলি ব্যাগ দিলে দুটো কাজ হয় একটা হচ্ছে পরাগায়নের রেনু সরতে পারে না আর যে মাছি পোকা এখানে এসে বসে লাউয়ের গায়ে বসে যে ডিম পারে ডিম পাড়ার ফলে যে লার্ভা সৃষ্টি হয় যার ফলে লাভাটার ভিতরে যে আস্তে আস্তে লাউটা পচে যায় তো পলি ব্যাগ দেওয়ার কারণে সেটা মাছি পোকার এসে বসতে পারবে না ডিম না ডিমও পারতে পারবে না লার্ভাও হবে না এটা করতে হবে খুবই যত্নের সাহায্যে আর করার শেষে অবশ্যই আপনারা যে ব্যাগটা দিয়া বেঁধে দেবেন তার মা ফুটো করে দিবেন যাতে এটার মধ্য দিয়ে বাতাস চলাচল করতে পারে যদি বাতাস না যায় ঠিকমতো তাহলেও লাউ পচে যায় লাউ গাছে ফ্রুট ফ্লাই অথবা মাছি পোকার আক্রমণ হলে লাউ পচে যায় এজন্য আমরা বিভিন্ন ধরনের ট্রাপ ব্যবহার করতে পারি আমি যেমন এখানে ফেরোমন স্টিকি ট্রাপ ব্যবহার করেছি হলুদ রং বাগানের পোকাদেরকে খুব আকৃষ্ট করে এজন্য পোকা এখানে এসে আটকে যায় ফলে লাউ গাছে পোকার আক্রমণ অনেকাংশে কমে যায় লাউ গাছ যেহেতু লতানো গাছ এজন্য খুব দ্রুত বাড়ে সেই কারণে লাউ গাছের গোড়ায় দুই সপ্তাহ পরে পরে সার ব্যবহার করতে হবে আপনারা খেয়াল রাখবেন লাউ গাছে যেন এনপিকে সার পর্যাপ্ত পরিমাণে থাকে ফুল আসার আগ থেকেই গাছে পটাশিয়াম ফসফরাস সার ব্যবহার করতে হবে আমি যেমন এখানে চিকেন ম্যানিউর হাড় গুঁড়ো সার ডিমের খোসা কলার খোসা দিয়ে সার বানিয়ে গাছে ব্যবহার করেছি চিকেন ম্যানিউরে আছে নাইট্রোজেন হাড় গুঁড়ো সারে আছে গাছের প্রয়োজনীয় ফসফরাস ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার আর কলার খোসায় পাওয়া যায় পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আর এই সারগুলো লাউ গাছের গোড়ায় যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আর লাউয়ের পচন ধরবে না আর কোনোভাবেই যেন লাউ গাছের গোড়ায় পানি জমে না যায় পানি জমে গেলে লাউগুলো পচে যায় বড় হয় না এমনভাবে পানি দিতে হবে যেন মাটিটা মশ্চার থাকে সব সময় অর্থাৎ বেশি পানিও থাকবে না আবার বেশি ড্রাইও থাকবে না আর এইভাবেই আপনারা আপনাদের লাউগুলোকে বাঁচাতে পারবেন পোকামাকড়ের হাত থেকে এবং অন্য অন্য প্রতিকূলতা থেকে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক শুভকামনা এবং দোয়া